Dear student, how are you? I am fine. I hope you are all well by the grace of Allah. Today you listen. Affirmative to negative. Do you know affirmative to negative? I will discuss you about affirmative to negative. Dear student, look at me and look at the whiteboard and listen to me what I say and write these topics your answer. Affirmative sentence এর মধ্যে যদি only থাকে এবং তার যদি বুঝায় কোন ব্যক্তি বুঝায় তাহলে সেন্টেন্সের শুরুতে নাম্বার আর যদি বস্তু বুঝায় তাহলে যে জায়গার মধ্যে only ব্যয়ন থাকবে তা উঠে যাবে তা হবে সেখানে হবে কি নাথিং বা আর যদি কি বুঝায় বয় বা সংখ্যা বুঝায় তাহলে নট ফর দেন অথবা নট লেস দেন আর যদি মাস থাকে মাস্টার পরিবর্তে কি হবে ক্যানট বা তাহলে ইউ মাস্ট ওবে ইউর টিচার যদি অ্যাফারমেটিভ সেন্টেন্সের মধ্যে কি থাকে মাস্টার থাকে মাস্টার পরিবর্তে হবে কি ক্যানট বা মাস্টার পরিবর্তে ক্যানট বা তাহলে ইউ মাস্ট ওবে ইউর টিচার তাহলে ইউ ক্যানট বা ইউ ক্যানট বা ওবে ইউ ক্যানট বাট ওবে ইউর টিচার ইউ মাস্ট ওবে ইউর টিচার এই মাস্টের পরিবর্তে কি করলাম আমরা ক্যানট ব্যবহার করলাম মাস্টের পরিবর্তে ক্যানট বাট ইউ মাস্ট ওবে ইউর টিচার ইউ ক্যানট বাট ওবে ইউর টিচার এটি যদি অ্যাফারমেটিভ সেন্টেন্সের মধ্যে কি থাকে এটি থাকে এটির পরিবর্তে দ্যার ইজ নো এটির পরিবর্তে হবে দ্যার ইজ নো আর বাকি যা আছে তাই ঠিক থাকবে এটির পরিবর্তে দ্যার ইজ নো দ্যার ইজ নো মাদার দ্যার ইজ নো মাদার বাট আর চার তো এটি মাদার লাভ সার চার এটি থাকলে এটির পরিবর্তে কি হবে দ্যার ইজ নো এটির পরিবর্তে দ্যার ইজ নো এটির পরিবর্তে কি হবে দেয়ার ইজ নো এটির পরিবর্তে দেয়ার ইজ নো এটির পরিবর্তে কি হবে দেয়ার ইজ নো মাদার বাট লাভ আর চার এটি মাদার লাভ আর চার দেয়ার ইজ নো মাদার বাট লাভ আর চার অনলি হি ক্যান ডু দিস অ্যাফারমেটিভ সেন্টেন্সের মধ্যে যদি অনলি থাকে আর এর দ্বারা যদি বুঝায় ব্যক্তি বুঝায় ব্যক্তি বুঝায় ব্যক্তি বুঝায় তাহলে সেন্টেন্সের শুরুতে কি হবে নাম্বার সেন্টেন্সের শুরুতে নাম্বার নাম নাম্বার হি ক্যান ডু দিস নাম্বার হি ক্যান ডু দিস অনলি থাকলে যদি তার দিয়ে কি বুঝায় ব্যক্তি বুঝায় তাহলে অনলি পরিবর্তে কি হবে নাম্বার তারপর সাবজেক্ট এবং লাস্ট যা আছে তাই তাহলে অনলি হি ক্যান ডু দিস নাম্বার হি ক্যান ডু দিস হি হ্যাজ অনলি এ ফিউ টয় যদি অ্যাফারমেটিভ সেন্টেন্সের মধ্যে কি থাকে অনলি থাকে আর তাদের যদি কি বুঝায় বস্তু বুঝায় টয় এখানে এ ফিউ টয় কিছু খেলনা অর্থাৎ বস্তু বুঝেছে বস্তু বুঝালে যে জায়গার মধ্যে অনলি থাকে বা এমন থাকে ওই জায়গার মধ্যে কি হবে নাথিং বাট হবে আর ফার্স্ট ক্লাস যা আছে তা একই থাকে তাহলে হি হ্যাজ হি হ্যাজ হি হ্যাজ নাথিং বা এ ফিউ টয় এ ফিউ টয় এ ফিউ টয় এ ফিউ টয় তো এখানে অনলি পরিবর্তে কি করলাম আমরা নাথিং বা ব্যবহার করলাম অনলি পরিবর্তে আমরা নাথিং বা ব্যবহার করলাম হি ওয়াজ অনলি টোয়েন্টি টু এই অ্যাফারমেটিভ সেন্টেন্সের মধ্যে যদি অনলি থাকে আর তার যদি কি বুঝায় বয়স বা সংখ্যা বুঝায় বয়স বা সংখ্যা বুঝায় টোয়েন্টি টু এখানে সংখ্যা টোয়েন্টি টু এখানে কি বুঝেছে সংখ্যা বুঝেছে সংখ্যা বুঝার কারণে আমি এখানে কি ব্যবহার করবো নট মোর দেন হি ওয়াজ নট মোর দেন টোয়েন্টি টু হি ওয়াজ নট মোর দেন টোয়েন্টি টু
he was not more than 22. যদি কি থাকে only থাকে only থাকে এই only টা যদি কি বুঝায় এই only টা যদি বয়স বা সংখ্যা বুঝায় তাহলে এই only ভেজালে আর পরিবর্তে not more than only পরিবর্তে not more than তো he was only 22 তাহলে he was not more than 22 he was not more than 22 আবার দেখো You must obey your teacher. That you cannot but obey your teacher. Or that affirmative sentence would be just like that. Must like master boy would say, "I cannot but double problem." Master boy would say, "Cannot but." That you cannot but obey your teacher. Every mother last her child. Affirmative sentence would be just like that. Every boy would say, "That is there is no, there is no." That there is no mother. কি ডটার বাপ লাভ চার লাফার চার তাহলে এভি মাদার লাফার চার দ্যাট ইজ নো মাদার বাট লাফার চার অনলি হি ক্যান ডু দিস যদি অনলি থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে তাকে যদি কি বুঝায় ব্যক্তি বুঝায় কি ব্যক্তি তাহলে কি করবো সেন্টেন্সের শুনতে নান বাপ ব্যবহার করবো সেন্টেন্সের শুনতে কি করবো নান বাপ হি ক্যান ডু দিস তাহলে নান বাপ হি ক্যান ডু দিস তো এখানে হি হ্যাজ অনলি এ ফিউ টয় যদি কি বুঝায় খেলনা বুঝায় এ অনলি তা যদি খেলনা বুঝায় তাহলে অনলি পরিবর্তে যে জায়গার মধ্যে অনলি থাকবে ওখানে আমরা অনলি উঠে দেখে দেবো ওখানে কি দেবো নাথিং বা হি ওয়াজ নাথিং বাট এ ফিউ টয় হি হ্যাজ অনলি এ ফিউ টয় হি হ্যাজ নাথিং বাট এ ফিউ টয় এখানে হি ওয়াজ অনলি 22 হি ওয়াজ অনলি এখানে এই যদি বয়স বুঝায় অনলি দ্বারা যদি কি বুঝায় বয়স বা সংখ্যা বুঝায় তাহলে এর পরিবর্তে অনলি পরিবর্তে নট মোর দেন তাহলে হি ওয়াজ নট মোর দেন 22 হি ওয়াজ নট মোর দেন 22 ছাত্র ছাত্রীরা আজ আসি গেলাম তা বাড়িতে ভালো করে দেখবে থ্যাংক ইউ